কুষ্টিয়া জেলা বিএনপি সহসভাপতি সহ 13 জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে খণ্ড খণ্ড মিছিল বের করে জেলা বিএনপির নেতারা। কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে সকাল 7:45 সময় একটি পিকআপ এবং ট্রাক ভাঙচুর করে পিকেটাররা। একই সময় এনএস রোডে 2টি ককটেল বিস্ফোরণের পর একটি সিএনজি পুড়িয়ে দেয় তারা। এছাড়া শহরের বড় বাজারে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, বেশিরভাগ দোকানপাট বন্ধ, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।